Hello student, good morning, how are you? I hope you all are well. Today I will take your drawing class, so let's start now. দেখো আজ আমরা পেজ নাম্বার 20 এর এই কোকোনাট যেটা রয়েছে এটা কালার করব আর এখানে যে ডেট রয়েছে এখানে সেই ডেটটা দিয়ে রাখবে তো দেখো এখানে তোমাদের বইতে কোকোনাটটা হাফ ড্র করা রয়েছে বাকিটা নেই তো তোমরা এটাকে দেখে দেখে এটা পুরোটা কমপ্লিট করবে এই ড্রয়িংটা দেখে দেন এটা কালার করবে আমি কালারটা খাতায় লিখে দিচ্ছি তো দেখো আমি এখানে ড্রয়িংটা করে রেখেছি এখানে আমি দুটো কালার ইউজ করছি একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে আরেকটা গ্রিন কালারে এই শেড আছে এটা হচ্ছে স্যাপ গ্রিন কালার তো তোমরা আমি এটা এখানে ইউজ করছি তো তোমাদের কাছে এই কালারটা না থাকলে তোমরা এর থেকে ব্রাউন কালার বা চকলেট কালারও ইউজ করতে পারো আর এখানে গ্রিন কালার ওকে তো এবার দেখো আমি কালারটা শুরু করছি फर्स्ट ग्रीन कलर दिए शुरू करगे बॉर्डर दिए निचि तपर हमें कलर का शुरू कर एकदम कॉर्नर थे बॉर्डर नहीं निचि ये दिकेगुलो ये जे ड्रईंगे शेप्ट आज से बॉर्डर दिए निबल एरपर हमें भरे कलर कर एकदम एक दिक्कत के शुरू कर एक ही शेपे किन्तु कलर करबे जे कोनो ड्रॉइंग एर कलर एक ही शेपे कलर करबे ताहले देखते भालो लागबे तो देखो एखाने ए कलर कमप्लीट हो गेछे एरपर आमी ए स्याप ग्रीन टा निये निच्छि एटा देखते ब्लैक कलर लागछे किन्तु एटा ग्रीन कलर होच्छे डीप कलर एकदम स्याप कलर जेटा सेटा यूज करछि आगे बॉर्डर दिए निच्छी जो ड्रॉइंग रही है आगे हमें लाइट कलर यूज करेछी तुम्हारा किन्तु जे कोनो ड्रॉइंग कलर क्षेत्र आगे लाइट कलर यूज करबे तारपरे डीप कलर जाबे भीतरे कलर दिए दीची तो देखो एखाने पुरो कलर कमप्लीट हो गेछे तोमरा एभावे कलर करबे आर आमी ए कलर दिए एर एकटा बॉर्डर दिए निएछि तोमरा चाइले एकटा बॉर्डरो दिए निते पारो तो तोमादेर बोइते जे ग्यापटा रयेछे एभावेई तोमरा एटा कमप्लीट करे देन कलर करबे आर जोदि चाओ तो एई फाँका जायगा आर एकटा ड्रइिंग करे निते पारो देखो नेक्स्ट रयेछे पेज नम्बर 22 एर एई फ्लावारटा এই ফ্লাওয়ারটাও তোমাদের বইতে এইভাবে হাফ ড্রয়িং রয়েছে এটাকে ফুল কমপ্লিট করবে এরপর এটাকে কালার করবে তো দেখো ফার্স্ট এর মধ্যে একটা সার্কেল ড্র করে নেবে দেন এই সার্কেলের সঙ্গে এই লাইনগুলো অ্যাড করে দেবে এইভাবে তারপরে এই যে লাইনগুলো রয়েছে এইগুলো এর সাথে এক একটা গিয়ে এইভাবে অ্যাড করবে দুদিক থেকে গিয়ে এই লাইনগুলো সেম প্রসেসে করবে এরপর এর মাঝে দেখো তোমাদের বইতে ডাবল লাইন দেয়া রয়েছে মানে এর উপর আরেকটা লাইন ড্র করে নিতে হবে তো এইভাবে কি আরেকটা লাইন ড্র করবে যেখানে ছাড়বে সেখান থেকেই নেক্সট লাইনটা ড্র করবে এখানে ছেড়েছি এখান থেকেই ড্র করছি এখান থেকে করলাম এরপর এখান থেকে এইভাবে এটা ড্র করে এই পাতাটাকে এইভাবে ড্র করে নেবে তো দেখো এইভাবে এটা ড্র করবে দেন এটাকে কালার করবে কালারটা আমি খাতায় করে দেখাচ্ছি তো দেখো এখানে একটা ড্রয়িং করা রয়েছে আমি মাঝখানে দিচ্ছি চকলেট কালার মাঝখানে দিয়ে নিলাম চকলেট এরপর আমি দিচ্ছি ইয়েলো কালার আমি বর্ডার দিয়ে নিয়েছি এরপর ভিতরে কালারটা ফিল করে নিচ্ছি ইয়েলো কালার হয়ে গেছে এরপর আমি দিচ্ছি রেড কালার তো দেখো এখানে আমি বর্ডার দিয়ে নিয়েছি এরপর আমি ভিতরে কালারটা কমপ্লিট করে নিচ্ছি এরপর আমি ডিপ গ্রিন নিয়েছি যেটা আমি এখানে ইউজ করছি
এরপর এখানে আমি দিচ্ছি ডিপ গ্রিন কালার আর এখানে দিচ্ছি লাইট গ্রিন। তো দেখো এখানে পুরো কালারটা কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা তোমাদের বইতে এইভাবেই কালারটা করবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। টাটা স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে।